আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং রমজান মোবারক। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে চিকেন টর্টিলাটা বানানো হয় তার একটা রেসিপি। আজকাল সকলেই আমরা স্বাস্থ্য সচেতন, তাই খাদ্যের তালিকায় রয়েছে সালাদের চাহিদা। সালাদ স্বাস্থ্যের জন্য যেমন খুবই উপকারী, এটা শরীরের আয়োডিনের চাহিদাও মেটায়। পাশাপাশি আমাদের পেট তো ভরেই, আর বাড়তি ওজনও কমাতে সাহায্য করে। তো আজকে আপনাদের জন্য রইল একটু ভিন্ন স্বাদে সালাদ দিয়ে চিকেন টর্টিলা। আমি এখানে 2 পিস চিকেনের ব্রেস্টকে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এটাকে এখন আমি একটু ম্যারিনেট করব। আর ম্যারিনেটের জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ইয়োগার্ট, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ খুব সামান্য পরিমাণে দিয়েছি। আর এগুলো দিয়ে আমি ভালোভাবে এখন মিক্স করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। আর সেই সাথে দিয়েছি আদা রসুন। আপনারা অবশ্যই ট্রাই করবেন বনলেস চিকেনটা নেওয়ার জন্য। আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম, আর 1 ঘন্টা পরে আমি র্যাপিং পেপারটা খুলে এটা ফ্রাই করতে চলে এসেছি। মিডিয়াম চুলার আঁচে রেখে আমি এখন আমার বনলেস চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। এই ব্রেস্টটাকে যে যার মতো করে ভেজে নিতে পারেন, তবে আমরা বাঙালি হিসেবে একটু স্পাইসি জিনিস খেতে পছন্দ করি। আর ব্রেস্টটা অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেবেন। আমি এখানে সালাদগুলো কেটে নিচ্ছি। এটা আমি আমার শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। তবে এখানে রেস্টুরেন্টগুলোতে যে টর্টিলাটা পাওয়া যায় তারা কিন্তু এইভাবেই লম্বা লম্বা করে সালাদগুলো কেটে থাকে। আমি এখানে টর্টিলার জন্য এই যে দেখেন রুটি বের করে নিচ্ছি। এই রুটিগুলো আমি কস্কো থেকে এনেছি, এগুলো যে কোনো সুপার শপেই আপনার পাওয়া যায়। আমি এখানে আমার বাসায় থাকা যে সালাদ আইটেমগুলো ছিল সেগুলো দিয়েই তৈরি করছি, আপনাদের ঘাবড়াবার কিছু নেই। আপনাদের বাসায় যে ধরনের সালাদ থাকে সেগুলো দিয়েই আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো মেয়োনাজ নিয়েছি, আর এটাকে আমি ভালোভাবে এই রুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এই মেয়োনাজটা দেওয়ার কারণে এই টর্টিলাটা খেতে কিন্তু অনেকটা ক্রিমি আর জুসি লাগে। তো এটার উপরে আমি ছিটিয়ে দিলাম কিছু গোলমরিচের গুঁড়ো। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে আমার সেই ভেজে রাখা চিকেন আর সালাদ আইটেম। এখন আমি একে একে সব সালাদগুলো বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মেয়োনাজের সাথে অ্যাভোকাডো মিক্স করেও একটা সস তৈরি করতে পারেন, আর সেটাও মেখে দিতে পারেন। তাছাড়া
আপনারা অনেকে আছে যে আপেল দিয়ে সস তৈরি করে সেটাও মিক্স করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব রুচির উপর ডিপেন্ড করবে। তাছাড়া অনেক ধরনের মাস্টার্ড সস আপনার কিনতে পাওয়া যায়, সেগুলোও আপনি ইউজ করতে পারেন। এখন আমি সবগুলো এক একে সালাদ দিয়ে উপরে আমার বনলেস ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিলাম, আর এটার সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি রেঞ্চ। এটা একটু স্পাইসি রেঞ্চ, আপনি এখানে যে কোনো সস আপনার রুচি মতো ইউজ করতে পারেন। আমি তো সব সালাদ দিয়ে দিলাম, এখন মরিয়ে নিচ্ছি। এটা আপনারা দেখে বুঝে নেবেন। আর যার এই যে দেখেন, আমি এটাকে মুড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে তাওয়ার মধ্যে এপিট ওপিট করে ভালো করে একটু ছেঁকে নেব। এটা এইভাবে ছেঁকে নিলে বাহিরটা কিন্তু খুব ক্রিস্পি থাকে আর ভিতরটা থাকে জুসি। এই যে দেখেন, আমি একটা পিট ছেঁকে নিলাম, এখন আরেকটা পিট আমি ছেঁকে নিচ্ছি। এটা ভাঁজ দেওয়ার সময় দুদিক থেকে মুড়িয়ে তারপরে আপনার যখন রুটিটাকে গোল করবেন তখন আর ভিতর থেকে সালাডটা বেরিয়ে আসবে না। আর এভাবে দেখেন আমি কিভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন। আমার একটা টর্টিলা ছেঁকা শেষ হয়ে গেছে, এখন আমি আরেকটা আপনাদেরকে ঠিক একইভাবে ছেঁকে দেখাচ্ছি। এই রুটিটা কিন্তু খুব পাতলা হয়, এভাবে ছেঁকে নিলে আপনার ক্রিস্পি হয়। আপনারা ইচ্ছে করলে হোমমেড টর্টিলা তৈরি করতে চাইলে রুটিটাকে হালকা ছেঁকে তারপর আপনারা এভাবে একই উপায়ে তৈরি করে নিতে পারেন হোমমেড টর্টিলা। এইভাবে আপনারা যদি এর মধ্যে মোজারেলা চিজ দিয়ে এটাকে ছেঁকে নেন তাহলে এটার স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। তবে আজকে আমি তা করছি না, আজকে আমি এভাবেই খাবো। এটা আপনার রুচির উপর ডিপেন্ড করবে। আল্লাহ হাফেজ।